Bismillahirrahmanirrahim. Suratul Nur ei surar ajke amader ditiyo porber alochona 11 tomo ayat theke. Itipurber alochonay amra ei sura naziler prekkhapot jenechi je munafikra islamer sobcheye shreshthotter moydan je charitrik pobitrota ebong muslimander oikyo ebong parashporik shraddhabodh etake binoshto korar jonno nanaho dhoroner opobad এবং মুসলিম সমাজে বিশৃঙ্খলা তৈরির বিভিন্ন অপতৎপরতা এদের দ্বারা চলতেছিল এবং তারা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে কোন ধরনের প্রমাণ ছাড়া তারা জিনার অপবাদ আরোপ করলো তো সে ব্যাপারে প্রথম রুকুতে যে জবাবটা আমাদের সামনে এসেছে যে তাদের এই অভিযোগের পরিপ্রেক্ষিতে উত্তরে যে যে বিষয়টা প্রথম রুকুতে উপস্থাপন করা হয়েছে যে জিনাটা ইসলামে এমন এক অপরাধ এই অপরাধ যদি কারো ব্যাপারে প্রমাণিত হয় তাহলে তার ব্যাপারে মানে শাস্তি প্রয়োগের ব্যাপারে ইসলাম অত্যন্ত কঠোর এই ব্যাপারে কোনো মানবিক বিবেচনা ইসলাম করে না তবে অবশ্যই অভিযোগকারীকে অভিযোগ প্রমাণিত করতে হবে অভিযোগকারী যদি অভিযোগ প্রমাণিত করতে ব্যর্থ হয় তাহলে ইসলাম তাকেও শাস্তির আওতায় আনে আজকে এই দ্বিতীয় রুকুতে ভূমিকার আলোচনার পর আমরা মূল আলোচনায় যাচ্ছি যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যে মুনাফিকদের এই অভিযোগ এই ব্যাপারে এই আয়াত হলো এই রুকুটা হলো তার জবাব এই রুকুতে জাজার করা হয়েছে হুঁশিয়ার করা হয়েছে যে প্রমাণ ছাড়া কোন ধরনের তথ্য ছাড়া একজন পবিত্র নারীর ব্যাপারে এই ধরনের অভিযোগ আরোপ এটা যে আসলে কত জঘন্য পর্যায়ের অপরাধ এই রুকুতে আমরা এই বিষয়ে আমরা দিক নির্দেশনা পাব এই রুকুতে আমাদেরকে মুসলমানদের পারস্পরিক একের প্রতি অন্যের ধারণাটা কেমন থাকবে সে ব্যাপারেও আমাদেরকে অবগত করা হবে প্রথমেই যে বিষয়টা আসছে যে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি নিশ্চয়ই যারা মিথ্যা অপবাদ তৈরি করে এনেছে জাউ বিল ইফকি ইফকির অর্থ মিথ্যা অপবাদ যারা এই মিথ্যা অপবাদকে ছড়িয়ে দিয়েছে পূর্ণ মদিনাতে কোরআন বলতেছে উসবাতুম মিনকুম তারা তোমাদেরই একটি দল তোমাদেরই একটি দল এরা এরা অন্য কেউ না এদের মাঝে বিশেষ অংশগ্রহণকারী দুইজন ছিল একদম মুনাফিক আর বাকি তিনজন ছিল এরা আসলে মুমিন একজন তো আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল আর একজন জায়েদ ইবনে রিফা এরা দুইজনই একদম মুনাফিক ছিল একদম চিহ্নিত মুনাফিক ছিল আর হযরত হাসান ইবনে সাবিত হযরত মিস্তাহ এবং হযরত হামনা বিনতে জাহাশ এরা তিনজন আসলে ছিল সাচ্চা মুমিন কোরআন এরপরে বলতেছে লা তাহসাবুহু শাররান লাকুম যে একে তোমরা মনে করো না লা তাহসাবুহু শাররান লাকুম তোমাদের জন্য ক্ষতিকর একে তোমরা তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না অর্থাৎ এই যে এই ধরনের অপবাদ আরব এই ধরনের বিশৃঙ্খলা তৈরি মুনাফিকরা করলো তোমাদেরকে ক্ষতবিক্ষত করলো তোমাদের উপর কঠিন ধৈর্যের পরীক্ষা আসলো এটা তোমাদের জন্য ক্ষতিকর মনে করো না এটা বলা হচ্ছে কাদেরকে লা তাহসাবুহু শাররান লাকুম হযরত আয়েশাকে বলা হচ্ছে আল্লাহ রাসূলকে বলা হচ্ছে হযরত আবু বকরকে বলা হচ্ছে কারণ এখানে হযরত আয়েশা সবচেয়ে বেশি আক্রান্ত ছিলেন কারণ তার উপর এই অপবাদ আল্লাহ রাসূল নিজে আক্রান্ত ছিলেন তার সবচেয়ে ভালোবাসার জায়গাটা এখানে ক্ষতিগ্রস্ত যার সাথে তার পারিবারিক জীবন
যার সাথে যিনি তার প্রিয় জীবন সঙ্গিনী তাকে আঘাতপ্রাপ্ত করা, তাকে অভিযুক্ত করা কেমন যেন আল্লাহ রসুলকে অভিযুক্ত করা। হযরত আয়েশা, হযরত আবু বকরের মেয়ে, হযরত আবু বকরও এই জায়গায় আক্রান্ত ছিলেন। তো কোরআন এদের সকলকে বলতেছে যে লা তাহসাবুহু, তোমরা একে মনে করো না, খাইরাল লাকুম, তোমাদের জন্য ক্ষতিকর, মুনাফিকরা তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, এটা ভুল। বাল হুয়া খাইরুল লাকুম, বরং এটা তোমাদের জন্য কল্যাণকর, তোমরা লাভবান হয়েছ, ক্ষতিগ্রস্ত হয়েছে মুনাফিকরা। যারা এই অপবাদ আরোপ করেছে, যারা এই মিথ্যা কথা সমাজের মাঝে ছড়িয়েছে, তারাই ক্ষতিগ্রস্ত। আর তোমরা যারা আক্রান্ত, তোমরা যারা মজলুম, তোমরা ক্ষতিগ্রস্ত না। এ কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে মুনাফিকরা তারাই ক্ষতিগ্রস্ত। আমি যদি সততার উপর থাকি, সত্যের উপর থাকি, তাহলে কে কি বলল এর আমার কোনো ক্ষতি হচ্ছে না, বরং যে মিথ্যা কথা বলতেছে সেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন ক্ষতিগ্রস্ত না? তার ইল্লাত বলতেছে যে লিকুল্লি ইমরিইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি, তাদের প্রত্যেকের অংশে আছে তাদের গুনাহের কৃতকর্ম, যা তারা কামাই করেছে গুনাহ। কারণ যে যতটুকু অংশগ্রহণ করেছে সে গুনাহগার হয়েছে। তাই গুনাহ হলো ক্ষতি, আর এই ক্ষতিগ্রস্ত হয়েছে যারা অভিযোগ করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম, আর তাদের মাঝে যে বড় ভূমিকা পালন করেছে, লাহু আযাবুন আযীম, তার জন্য রয়েছে মহাশাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মানে কঠিন শাস্তি তার উপর আরোপ করবেন। তাহলে এখানে একই সাথে মুমিনদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে, তাসাল্লি, আবার একই সাথে এখানে অভিযোগকারী মুনাফেক এবং যারা সরলমনা এই ফাঁদে পা দেয়া মুমিন যারা, তাদেরকে যাচার করা হয়েছে এই আয়াতগুলোর মাঝে। এখানে যাচার করা হয়েছে ওই ধরনের ব্যক্তিদেরকে যে যারা এখানে মিথ্যা অপবাদ আরোপ করেছে। দ্বিতীয় আয়াতে, এর পরে আর 12 নম্বর আয়াতে, এই আয়াতে যাচার করা হচ্ছে সাধারণ মুমিনদেরকে, অর্থাৎ সমাজে কয়েক ধরনের মানুষ এখানে এই 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 অবস্থাকে কেন্দ্র করে যারা সমাজে ছিলেন তাদের দৃষ্টিভঙ্গি কয়েক ধরনের ছিল। এক তো যারা অভিযোগ দিচ্ছিল, আরেক হলো যাদের উপর অভিযোগ, আর আরেক ধরনের লোক ছিল এরা নিশ্চুপ ছিল, একদম নীরব, যে আমরা এই ব্যাপারে জানি না, কিছু বলবো না। আচ্ছা, আর চতুর্থ আরেক ধরনের যারা কিছু বলতেছিল, মানে অভিযোগ, এরাও প্রভাবিত ছিল মুনাফিকদেররা। তো কোরআন এখানে তিন ধরনের লোকদেরকেই যাচার করতেছে। এখন দ্বিতীয় ধরনের লোক যারা নিশ্চুপ মুমিন, তাদেরকে কোরআন বলতেছে মুসলমান তুমি খামোশ কেউ হও, তোমরা নীরব কেন, তোমরা নিশ্চুপ কেন? লাউলা ইয সামিআতুমুহু যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বি আনফুসিহিম খাইরা ইয সামিআতুমুহু, যে যখন তোমরা এই বিষয়টাকে শ্রবণ করলে, এই মিথ্যা অপবাদটাকে শুনলে, মুসলমানদেরকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যখন তোমরা এই মিথ্যা অপবাদটাকে শুনলে, লাউলা যন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বি আনফুসিহিম খাইরা, আল্লাহ প্রশ্ন করতেছেন তাদেরকে কেন সুধারণা করলে না, মুমিন পুরুষ মুমিন নারী, বি আনফুসিহিম তাদের নিজেদের ব্যাপারে, মুমিন পুরুষ মুমিন নারী তার নিজেদের ব্যাপারে কেন সুধারণা করলো না? তার কি তাদের নিজেদের ব্যাপারটা জানে না যে তার কেমন? কলু মানে লাউলা কলু, কেন তারা বলল না? হাদা ইফকুম মুবিনুন,
এহা নির্জলা মিথ্যাচার, এটা কেন তারা বলল না? মানে শোনার সাথে সাথে জেগে ওঠা উচিত ছিল, শোনার সাথে সাথে বলা উচিত ছিল সকলের যারা নিশ্চুপ, এটা মিথ্যা। আচ্ছা, এখানে এক নম্বর প্রশ্ন হলো ভালো ধারণার গুরুত্ব কেন? ভালো ধারণা রাখতে হবে, এটাকে এই জায়গায় এত গুরুত্ব কেন দেওয়া হলো? কেন সুধারণা রাখতে হবে? আর কি অন্যায় করতে পারে না আমাদের মানুষ, তাই বলে কি অন্যায় হতে পারে না? উত্তর হলো এই, হ্যাঁ না, অন্যায় হতে পারে না। অন্যায় একজনকে মানে অভিযুক্ত অন্যায়কারী হিসেবে তাকে সাব্যস্ত করার জন্য অপরাধ প্রমাণিত হতে হবে, শুধু অভিযোগ দ্বারা কেউ অপরাধী সাব্যস্ত হয় না। আর এখানে আনফুসিহিম একটা কথা আসছে, তাদের নিজেদের ব্যাপারে, অর্থাৎ এখানে অভিযোগটা কার ব্যাপারে? স্বয়ং সেই নারীর ব্যাপারে, যে নারীর ব্যাপারে কোরআন বলেছে ওয়াজওয়াজুহু উম্মাহাতুকুম, যে নবীর স্ত্রী তোমাদের মা। তার স্বামীকে এমন একজন ব্যক্তি যিনি পথ প্রদর্শক, একজন মুমিনের কাছে রসুলুল্লাহর অবস্থানটা, একজন মুমিনের কাছে হযরত আয়েশা, মা আয়েশা, তার অবস্থানটা, এটা আক্রান্ত হবে, আল্লাহ রসুলের উপর কটুক্তি হবে, হযরত আয়েশার উপর কটুক্তি হবে, আল্লাহ রসুলের উপর মিথ্যাচার হবে, হযরত আয়েশার উপর মিথ্যাচার হবে। আর সে মনে করবে হতেও পারে, আর সে এখানে খামোশ বা নীরবভাবে সে এখানে এটার প্রতিবাদে যাবে না, তো আল্লাহর দিন তাকে সাবধান করতেছে যে তুমি কেন বললে না যে এটা মিথ্যাচার, আমার নবীর ব্যাপারে, আমার নবীর স্ত্রীর ব্যাপারে এই মিথ্যাচার, এটাকে আমরা বরদাস্ত করি না। সাথে সাথে জেগে উঠা এবং এই কথা বলা, এটা ইমানের দাবি, এটা থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ জায়গাটা তো আমার সবচেয়ে শ্রদ্ধার জায়গা, ওই জায়গাটা আক্রান্ত হয়েছে। এই মুসলমানরা তাদের নিজেদের ব্যাপারে সুধারণা এটি রাখবে, এটি আল্লাহর হুকুম, সুধারণার উপরই তো সবকিছু। ধারণাটাই যদি আমার নেতৃত্বের প্রতি, আমি যাকে পথ প্রদর্শক মনে করি তার প্রতি আমার যদি ধারণাটাই থাকে যে তিনি অন্যায়কারী হতে পারেন, তিনি অভিযুক্ত হতে পারেন, তাহলে তো আমি তার উপর কীভাবে আস্থা ছিল। আচ্ছা, এরপরে কোরআন বিষয়টাকে আরও ব্যাখ্যা করতেছে, এরপরের এই আয়াতটা, এর পরবর্তী আয়াত হলো এই আয়াতের ব্যাখ্যা, যে মানে সুধারণা করবে না, কুধারণা করবে কোন যুক্তিতে? লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, কেন তারা মানে অপবাদদাতারা আনলো না তাদের অপবাদের উপর, তারা যে অপবাদ দিল, তারা যে অভিযোগ দিল, এই অভিযোগের উপর কেন তারা উপস্থিত করলো না বিআরবাতি শুহাদা, চারজন সাক্ষী? তোমরা মানে তোমরা যে নিশ্চুপ থাকবা, কোন যুক্তিতে নীরব থাকবা? ওরা যে অভিযোগ দিচ্ছে তাদের কাছে কোনো যুক্তি আছে? আর ওদের কাছে যে কোনো যুক্তি নাই এটা তো সবাই জানে। আব্দুল ইবনে ইবনে সুলুল সে যে অভিযোগ দিচ্ছে সে কি ছিল? হযরত আয়েশা, হযরত সফওয়ান ইবনে মুয়াত্তালের সাথে তার এই অভিযোগের ভিত্তি কি? এবং আরো যারা এই অভিযোগের মাঝে অংশগ্রহণ করছে তারা যে এই অভিযোগ দিচ্ছে ভিত্তি কি? এটা যে ভিত্তিহীন, এদের কাছে যে কোনো ভিত্তি নাই, এদের যে কোনো চাক্ষুষভাবে তারা দেখেছে এমন কোনো প্রমাণ নাই, এরা যে কসম খেয়ে বলতে পারবে তারা যে আমরা দেখেছি তারা অপবাদ, তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয়েছে, কেউ বলতে পারবে? এটি তো মিথ্যার জন্য যথেষ্ট। তারা কি করেছে আমরা তো জানি না, তারা খারাপ কিছু করেছে এটা জানো? কোরআন বলতেছে লাউলা যাও, অপবাদদাতা কেন উপস্থিত করল না আলাইহি তাদের অভিযোগের উপর বিআরবাতি শুহাদা, চারজন সাক্ষী?
আর ফা ইজলাম ইয়াতু বিশুহাদা সুতরাং যখন তারা সাক্ষী উপস্থিত করবে না ফা উলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন আল্লাহর কাছে তারাই মিথ্যাবাদী কয়নে সত্যবাদী কারা মিথ্যাবাদী কারা কয় যারা অভিযোগ দিল প্রমাণ নাই এরাই মিথ্যাবাদী মিথ্যা ঘর দলিল চারজন সাক্ষী নাই এরা যারা অভিযোগ দিচ্ছে তারা দেখে নাই তারা অভিযোগ দিচ্ছে কিসের উপর ভিত্তি করে ধারণার উপর ভিত্তি করে একসাথে শুধু এতটুকু আমার কাছে প্রমাণ আছে যে আজ রাতে তারা এক বাসায় ছিল রাতের বেলা সে তার বাসায় ছিল না প্রতিষ্ঠানে ছিল না বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছে এর উপর ভিত্তি করে আমি অভিযুক্ত করতেছি যে এরা অপকর্মকারী আমি দেখেছি তাহলে ধারণা কোরআন বলতেছে তুমি মিথ্যাবাদী ফাইল দাম ইয়াতু বিশুহাদা ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন সুতরাং পূর্ণ মুসলিম সমাজ চিৎকার করে বলবে যে এই সে মিথ্যাবাদী সবাই জেগে উঠবে সত্যের পক্ষে এই ধরনের পরিস্থিতি কিয়ামত পর্যন্ত যখন আসবে মুসলমানরা জানবে জানার পর বলবে এটা মিথ্যা কথা এই অভিযোগ মিথ্যা এটা আল্লাহর দিন মুসলমানদের পারস্পরিক এই সম্পর্ক রাখা বা এই ধরনের ভূমিকা পালন করা এটা কি দিনের অংশ এই চমৎকার বিধানটা দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের পরবর্তী আয়াতে নিজ অনুগ্রহ আলোচনা করতেছেন ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা যে যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত না থাকতো দুনিয়াতে এবং আখিরাতে লামাসাকুম ফিমা আফাদতুম ফিহি আযাবুন আযীম লামাসাকুম আযাবুন আযীমুন অবশ্যই তোমাদেরকে মহা শাস্তি স্পর্শ করত ফিমা আফাদতুম ফিহি যে বিষয়ে তোমরা জড়িয়ে পড়েছিলে এমন একটা কাজে তোমরা জড়ায় গেছো কঠিন শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছিল এটা কোনো সহজ ব্যাপার না ইজ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম দেখো যাদের করা হচ্ছে ওই সমস্ত মুসলমানদেরকে মুনাফিকদের প্রচারণায় যারা প্রভাবিত ছিল কোরআন বলতেছে ইজ তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম যখন তোমরা ছড়াচ্ছিলে তোমাদের মুখে মুখে একটি কথা ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলমুন আর তোমরা বলে যাচ্ছিলে তোমাদের জবানরা এমন কথা যে বিষয়ে তোমাদের কাছে কোনো প্রমাণ ছিল না প্রমাণ ছাড়া একটা কথা তোমরা বলে যাচ্ছিলে ধারণার উপর ভিত্তি করে আর তোমরা এই ব্যাপারটাকে সহজ মনে করছিলে ওয়াহুয়া ইনদাল্লাহি আযীম অথচ ইহা আল্লাহর কাছে গুরুতর তোমার কাছে বিষয়টা সহজ কিন্তু আল্লাহর কাছে বিষয়টা অত্যন্ত গুরুতর তার উচিত ছিল কি কোরআন বলতেছে লাউলা ইরসামিয়াতুমুহু কুলতুম ইরসামিয়াতুমুহু যে যখন তোমরা এই বিষয়টাকে শুনতে পেলে লাউলা কুলতুম কেন তোমরা বললে না শোনার সাথে সাথে এটা বলা তোমার উচিত ছিল মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা এই বিষয়ে কোনো কথা বলা আমার উচিত না আমি নাই সুবহানাকা আল্লাহ চিরপবিত্র হাদা বুহতানুন আযীম ইহা নির্জলা অপবাদ এটা বলা উচিত ছিল আমি এই ব্যাপারে কিছুই বলবো না এটা অপবাদ ছাড়া কিছু না এটা বলা উচিত ছিল ইয়াইযুকুমুল্লাহ আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন দেখো কত কঠিন কথা আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছেন ইয়াইযুকুমুল্লাহ আন তাউদু লিমিসলিহি এমন আর তোমরা করবে না কখনো না আন তাউদু লিমিসলিহি আবাদান কখনো এমন কাজ আর তোমরা পুনরাবৃত্তি করবে না ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো অর্থাৎ তোমাদের পারস্পরিক সম্পর্কের ভিত্তি হবে সুধারণা
কুধারণা আর কখনো আমরা পরস্পরের ব্যাপারে করব না, কুধারণা আমরা আর করব না। কুধারণা করার জন্য প্রমাণ লাগবে, কুধারণা করার জন্য প্রমাণ লাগবে, প্রমাণ নাই। আমি আমার ভাইয়ের ব্যাপারে সুধারণা রাখি, আমি আমার ছাত্রের ব্যাপারে সুধারণা রাখি, আমি আমার উস্তাদের ব্যাপারে সুধারণা রাখি, কারণ কুধারণা প্রমাণিত না। একজন উস্তাদের কাছে যখন বিচার যাবে কোনো ছাত্রের ব্যাপারে, বা কোনো ছাত্রের কাছে কোনো উস্তাদের ব্যাপারে যখন কথা যাবে, ভাইয়ের কাছে যখন ভাইয়ের ব্যাপারে এই ধরনের অভিযোগ আসবে, আসতে পারে না, তখন আমাদের ধারণা কি হবে? আমরা অভিযোগকারীকে বলব যে এই অভিযোগ প্রমাণের ক্ষেত্রে তোমার কাছে চারজন সাক্ষী আছে, কয় না চারজন সাক্ষী, আমি একলা দেখছি, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, এটি ইসলাম, এটা ইসলাম, ইসলামের শিক্ষা এটা যে তুমি মিথ্যা, তুমি এটা আরেক তুমি এটা বলবা না। আজকে যদি ইসলামের খেলাফা থাকত, তাহলে এই ধরনের একটা কথা বলার কারণে এই ব্যক্তিরকে ইসলামের খেলাফা শাস্তির আওতায় আনত, কারণ এটা একটা ফুজদারি অপরাধ এবং আল্লাহর আইনে এই ধরনের কথা বলা এমন একটা অপরাধ যেই অপরাধে শাস্তি প্রয়োগ করতে সরকার বাধ্য, কোনো আপুষ্কামিতার কোনো ক্ষমার সুযোগ নাই। এই ধরনের কোনো অভিযোগ যদি কোনো শিক্ষক দেন তার ছাত্রের ব্যাপারে, তার শিক্ষককেও প্রমাণ করতে হবে। কোনো কাজী যদি দেন তাকেও প্রমাণ করতে হবে। স্বয়ং খলিফাও যদি একা দেখেন এবং তিনি যদি বলেন যে আমি দেখেছি, তাকেও এটা প্রমাণ করতে হবে, এবং প্রমাণ করার জন্য চারজন সাক্ষী উপস্থিত করতে হবে। আল্লাহর দিন চায় এই সমস্ত আইনের দ্বারা একটা পরিচ্ছন্ন সমাজকে গড়ে তুলতে। একজন ব্যক্তি দেখলে কি এটা অপরাধ না? অপরাধ, অবশ্যই অপরাধ, কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে এই অপরাধ এটা শাস্তি প্রয়োগের কি না উপযুক্ত না? কারণ এটা এটা প্রমাণ করার জন্য কি লাগবে? সাক্ষী লাগবে। তো একজন ব্যক্তি যখন দেখবে সে তার জিম্মাদারি পালন করবে, কি কি নসিহত করবে। একজন ব্যক্তি যদি উস্তাদও দেখে কাউকে, সে বিচার করতে পারবে না বা বিচার দিতে পারবে না। তুমি তোমার ভাইকে দেখছো, তোমার বাবাকেও বলতে পারবা না, তোমার মাকেও বলতে পারবা না, তুমি এটা আদালতেও নিতে পারবা না। তোমাকে এই জিম্মাদারি পালন করতে হবে। আল মুমিনু মিরাতুল মুমিন, মুমিন মুমিনের আয়না, আয়নার সামনে যখন কোনো মানুষ উপস্থিত হয়, আয়না তাকে বলে যে তোমার এই 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 গালের এখানে একটা দাগ আছে, তো আয়না বলে দেয় আমি দাগটাকে পরিষ্কার করে নিই। তো আয়না থেকে আমি সরে আসার পর আমার ভাই আয়নার সামনে গেছে, আয়না কিন্তু ভাইয়ের কাছে বলে না যে তোমার ভাইয়ের গালে একটা দাগ আছে, এটা বলে না। এটা হলো মুমিনের কাজ, মুমিন মানে আয়নার ভূমিকা পালন করবে। একজন মুমিনের কাছে আরেকজন মুমিনের ভুল ত্রুটি প্রকাশ পাবে, সে দেখবে, সে এটাকে তাকে তাকে সংশোধন করবে, পরিষ্কার করবে, কিন্তু সে এটা অন্যকে বলবে না। আয়না কি করে? বারবার বলে। তুমি যদি পাঁচবার আয়নার সামনে যাও, আয়না পাঁচবারই বলে যে তোমার কিন্তু দাগটা এখনো আছে। আয়না কখনো ক্ষিপ্ত হয় না, আয়না কখনো ক্ষিপ্ত হয়, আয়না কখনো ক্ষিপ্ত হয় না। মুমিনও বারবার সংশোধনের জন্য কি করতে থাকবে? চেষ্টা করতে থাকবে, বলতে থাকবে, সে সমাজকে ডাকবে না, এই আমি গতকাল দেখছি, আজকেও দেখতেছি, আসেন আপনারা সবাই মিলে দেখেন কি ঘটতেছে। না, সিসি ক্যামেরা লাগায় রাখা, উঠতে বসতে সামনে পিছনে পিছনে লেগে থাকা, মানে ওলা তাজাসসু, এই সুযোগটা ইসলাম দেয় না।
ইসলাম চায় যে এই সমস্ত আলোচনাগুলো না হোক, তুমি দেখেছো তুমি তাকে সংশোধন করো, তুমি তাকে আলোচনায় এনো না। আলোচনায় যদি আনা হয় তাহলে এটাও একটা দাওয়াত যে এখানে ময়লা আছে, এখানে সুযোগ আছে। আমি দশজনকে বললাম, দশজনকে দাওয়াত দিলাম, সুযোগ আছে এখানে, এখানে যাও। তোমার অবৈধ মুনাফা দরকার, অবৈধভাবে তোমার তোমার এই মানে মজা উপভোগ করা প্রয়োজন, হারাম উপায়ে। এই যে এখানে সুযোগ আছে, তুমি দাওয়াত দিলা, তুমি তার সংশোধনের কোনো ভূমিকা পালন করলা, তুমি উস্তাদকেও জানাও, উস্তাদকেও তুমি দাওয়াত দিলা, হুজুর ওই জায়গায় সুযোগ আছে। কিসের বিচার এটা? বিচার দেওয়ার জন্য তোমার কাছে প্রমাণ লাগবে? তোমার কাছে তো প্রমাণ নাই, তোমার কাছে প্রমাণ নাই। তো ময়লা ময়লার জায়গায় থাকুক, তুমি ময়লাটাকে ঢেকে দাও, আর তুমি পরিষ্কার করার ব্যাপারে উদ্যোগী হও, কিন্তু ময়লা ছড়ানো যাবে না, ময়লাটাকে ছড়িয়ে দেওয়া যাবে না। এর দ্বারা ইসলাম মনে করে যে সমাজ দূষিত হয়। তা আমাদের সমাজে আমরা দেখি আজকের মিডিয়া বিভিন্ন ধর্ষণের গল্প, ধর্ষিতার গল্প, এই জিনিসগুলোকে সমাজে উপস্থাপন করতেছে। কেন? সমাজকে সচেতন করার জন্য। এর দ্বারা সমাজ সচেতন হচ্ছে না, এর দ্বারা সমাজ মানে আরো বড় ধরনের অন্যায়ের মাঝে জড়িয়ে যাচ্ছে। এটাকে প্রতিরোধ করা আমাদের কর্তব্য। আল্লাহর দিন বলে এদেরকে প্রতিরোধ কর, আল্লাহর দিন এটা বলে। এবং দিনটা খুব চমৎকার, ইসলামটা খুবই চমৎকার একটা ব্যাপার, আমাদেরকে এটার অনুশীলন করতে হবে ঘরে বাইরে। আমার ঘরে স্ত্রীর কাছ থেকে এই ধরনের গল্পগুলো শোনা যাবে না। আমাদের সমাজে এই ধরনের গল্পের মানে গল্পগুলো এটার মানে ব্যাপকতা আছে। তো আমার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে এই ধরনের কোনো গল্পে আমি অংশগ্রহণ করব না, আমার সাথে কাউকে এই ধরনের গল্পগুলো করতে দিব না। আমাদের দিনী প্রতিষ্ঠানগুলোর মাঝেও কিন্তু এই ধরনের গল্প এটাকে মানে আলোচনার মাঝে ছড়ায়। হ্যাঁ, আমিও শুনি না, আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমি শুনব না, আর শুনলে আমি এখানে প্রতিরোধ গড়ে তুলব। প্রমাণ আছে, প্রমাণ নাই, মিথ্যা। প্রমাণ যখন নাই কি বলতে হবে? মিথ্যা। যেই বলুক আমাকে বলতে হবে আপনি মিথ্যাবাদী, আন্তামিনাল কাজিবিন। আপনি যেহেতু সাক্ষী প্রমাণ উপস্থিত করতে ব্যর্থ হচ্ছেন, আপনি কি মিথ্যাবাদী? আর আপনি যদি টিচারও হয়ে থাকেন, আপনি মিথ্যুক টিচার। আল্লাহর দিন কোরআন বলতেছে ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, যারা কি ফাইযদা মিয়াতু বিশ শুহাদা, তারা মিথ্যাবাদী, কোরআন বলতেছে। ওয়াইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ তোমাদের জন্য আয়াতগুলোকে সুস্পষ্টভাবে বর্ণনা করেন। এই যে এই আয়াতগুলো যেমন সুস্পষ্ট, আল্লাহর এই বিধানের মাঝে কোনো অস্পষ্টতা আছে নাই। এই সূরার মাঝেও এটা অঙ্গীকার ছিল, আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত, ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইয়িনাত লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তার বিধান আলোচনার পরেও বলতেছেন ওয়াইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ তোমাদের জন্য আয়াতকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহু আলিম হাকিম, আল্লাহ সর্বজ্ঞ, আল্লাহ সুবিজ্ঞ। এখন কেউ যদি এই বিধানের ব্যতিক্রম করে, সামনের আলোচনা, ইসলাম তো বলছে আলোচনা করা যাবে না, ময়লা যেখানে ময়লা সেখানেই রাখতে হবে, এটাকে ছড়িয়ে দেওয়া যাবে না, ময়লা ডাস্টবিনে ময়লা থাকবে, কিন্তু পূর্ণ সমাজ এই ময়লা দ্বারা কি হবে না, আক্রান্ত হবে না। সামনের আয়াতে বলতেছে যে যারা এমন অপবাদ তৈরি করে প্রচার করে, যাদের কাছে প্রমাণ নাই কিন্তু তারা এটা কি করে ছড়ায়, সমাজ নষ্ট করে, তারা শাস্তির যোগ্য।
এমন মিডিয়া এমন ক্লাব এমন হোটেল এমন প্রতিষ্ঠান এদেরকে কি করা হবে শাস্তির আওতায় আনা হবে তাখিদি ফি দুনিয়াবি এবং উখরবি সামনের আলোচনা ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা যারা ভালোবাসে আন তাশিআ আল ফাহিশাতু ফিল লাযীনা আমানু যে অশ্লীলতা ছড়িয়ে যাক ইমানদারদের মাঝে একটা মুসলিম সমাজকে একটা ইমানদারদের সমাজকে যারা কলুষিত করতে চায় এই ধরনের আলোচনাকে যারা উস্কে দিতে চায় বা এই ধরনের অশ্লীলতাকে যারা ছড়াতে চায় ব্যাপক আয়াত আল্লাহ বলতেছেন লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি দুনিয়াতে আখিরাতে এরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে আল্লাহ এদেরকে শক্ত বিচার করবেন আল্লাহর জমিনকে কেউ অপবিত্র করবে আর আল্লাহ তাকে ছেড়ে দিবেন এটা অসম্ভব আল্লাহ অপবিত্রতাকে সহ্য করেন না ইন্নাল্লাহা ইউহিব্বুল ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল ওয়াল্লাহু ইয়ালাম আর আল্লাহ তিনি জানেন ও আনতুম লা তা'লামুন তোমরা জানো না এরা যে ক্ষতিগ্রস্ত আমরা দেখতেছি হ্যাঁ না এরা তো লাভবান এরা তো অশ্লীলতা ব্যাপনার মাঝে তার সেলিব্রিটি তার অশ্লীলতা ছড়াচ্ছে কিন্তু তারা আগাচ্ছে দুকরান বলতেছে না তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত না থাকতো তাহলে তোমরা রক্ষা পেতে না আল্লাহ এই চমৎকার বিধান দ্বারা এই বিধান তোমাদের রক্ষার জন্য আল্লাহ তোমাদেরকে হেফাজত করতেছে ওয়া আন্নাল্লাহ রাউফুর রহিম আর নিশ্চয়ই আল্লাহ অতিশয় স্নেহশীল এবং দয়াবান এই পর্যন্ত আলোচনার পর সামনের রুকুতে মুসলিম সমাজকে লক্ষ্য করে কিছু উপদেশ দেওয়া হচ্ছে এই পর্যন্ত তো হুকুমগুলো গেল এই ব্যক্তিদেরকে লক্ষ্য করে এই ঘটনার সাথে সম্পৃক্ত ব্যক্তিদেরকে লক্ষ্য করে কিছু হুকুম গেল এবং রাষ্ট্রকে কিছু হুকুম এখানে দেওয়া হয়েছে রাষ্ট্রের দায়িত্ব যে হস্তক্ষেপ করা এই ধরনের বিষয়ে রাষ্ট্রের দায়িত্ব কি হস্তক্ষেপ করা রাষ্ট্র দায়িত্ব গ্রহণ করবে তার রাষ্ট্র যেন পবিত্র থাকে রাষ্ট্রের মাঝে নোংরামি যেন না ছড়ায় এই ব্যাপারে রাষ্ট্রের কি আছে ভূমিকা আছে রাষ্ট্রের দায়িত্ব আছে সামনে কোরআন মুসলিম সমাজকে লক্ষ্য করে কিছু উপদেশ দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না অর্থাৎ এই যে এই অশ্লীলতাকে ছড়িয়ে দেওয়া এটা শয়তানের কাজ এটা মুমিনদের কাজ না যখনই তুমি বুঝবা যে তোমার দ্বারা এই ধরনের কোনো অশ্লীলতা ছড়াচ্ছে তখনই বুঝতে হবে যে শয়তান ইস্তাহবাদা আলাইহিম শয়তান তাদের উপর শয়তান চেপেছে ফানসাহুম যিকরুল্লাহ আল্লাহর হুকুম ভুলাইয়া দিছে ওমাই ইত্তাবিয়া খুতুয়াতি শয়তান কোরআন বলতেছে যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যে শয়তানের পথে চলে শয়তানের দেখানো পথে যে অগ্রসর হয় শয়তান বলে যে হাত করো এই যে অপবিত্রতা ছাড় দেওয়া যাবে না সবাইকে জানাও মান রা মিনকুম মুনকারান ফাল ইউগাইয়িরহু বিয়াদি ফা ইন লাম ইস্তাতিয়া ফা বিলিসানি সেখানে দেখতেছে না এটা মুনকার দেখছি এখন কি করতে হবে জবান দ্বারা সবাইকে জানাই দিতে হবে এটা এখন পোস্ট দিতে হবে ফেসবুকে যে পায়ে গেছি এতদিন ওর হুজুর মনে করছি সে তো আসলে হুজুর না সে একটা লুচ্চা ছড়াও এবং এটা কি ইমানের দাবি মনে করা হয় তো কোরআন বলতেছে আমি ইয়াত্তামি খুতুয়াতি শাইতান যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে فَإِنَّهُ يَأْمُرُ بِالْفَحْشَاءِ وَالْمُنْكَرِ শয়তান তাকে আদেশ করে অশ্লীলতার এবং নির্লজ্জ কাজে অন্যায় কাজের দিকে আদেশ করে শয়তান বলে যে এইটাকে ছড়ায় দাও জিহাদ এটা ঈমান স্প্রেড দিয়ে দেয় শয়তান তার মাঝে
এবং অন্যায়ের দিকে শয়তান, কিন্তু শয়তান কখনো কাউকে সৎ কাজে আদেশ করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যে যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ এবং রহমত না থাকতো, আল্লাহর অনুগ্রহ যা আল্লাহ নিষেধ করে দিয়েছেন তোমাদেরকে, আল্লাহ বলেছেন তোমাদেরকে যে লাউলা জন্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বি আনফুসিহিম খাইরা লাউলা ক্বালু হাদা ইফকুম মুবিন, এটা বলতে হবে। আল্লাহ বলে দিয়েছেন যে তুমি বলো যে মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা সুবহানাকা হাদা বুহতানুন আযীম, এই সমস্ত আয়াতগুলো তোমার জন্য আল্লাহর অনেক বড় অনুগ্রহ, অনেক বড় রহমত, এটা যদি না থাকতো। শয়তান তো এতটাই তৎপর, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেহ কখনো পবিত্র থাকতে পারত না, নিজ শক্তির জুড়ে তোমরা পবিত্র থাকতে পারতে না, তোমরা তোমাদের শক্তি দ্বারা পবিত্র থাকবে অসম্ভব ছিল, তোমাদের ততটা শক্তি নাই যে শয়তানের অপতৎপরতার মোকাবেলা তোমরা করবে, এটা আল্লাহর রহমত, আল্লাহর বিধানে তোমরা সুরক্ষিত, আল্লাহর বিধানের মাঝে তোমরা যখন থাকবে, এই যে আল্লাহর বিধান হলো এই, চুপ থাকো আবার কথা বলো, আমার কথা বলতে হবে ন্যায়ের উপর ইনসাফের উপর প্রতিষ্ঠিত থেকে কথা বলো। ওয়ালাকিন্নাল্লাহ ইউযাক্কি মান ইয়াশা, বলতেছে বরং আল্লাহ তিনি পবিত্র করে দেন তিনি যাকে ইচ্ছা করেন। আর আল্লাহ ইচ্ছা করেন কিভাবে? আল্লাহু সামিউন আলিম, আল্লাহ সব শুনেন সব জানেন। পবিত্রতা দানের ব্যাপারে আল্লাহর নীতি হলো যে সকলের মানসিক অবস্থা তিনি জানেন, তার উপর ভিত্তি করেই আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেন যে কার কী মানসিক অবস্থা, তার উপর ভিত্তি করে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেন। কাজে এই আয়াত আমাদেরকে এই শিক্ষা দিচ্ছে যে এই হুকুমের বিপরীত কোনো পথে চলা, এটা কেমন যেন শয়তানের পথে চলা। আমাকে তখন বুঝতে হবে আমি যখন আল্লাহর হুকুম থেকে বিচ্যুত, তা আমি তখন শয়তানের পথের পথে, আল্লাহর বিধানের মাঝে আমার সুরক্ষা, আমার সমস্ত দৃষ্টিভঙ্গি সমস্ত চেতনা আমাকে আল্লাহর বিধানের কাছে সঁপে দিতে হবে। আমি বুঝতেছি এটা প্রচার করা দরকার, কিন্তু কোরআন বলতেছে তুমি নীরব থাকো, তোমাকে নীরবই থাকতে হবে, তুমি এটা প্রচার করতে পারবা না। আচ্ছা, এর পরবর্তী আয়াতে 22 নম্বর আয়াতে তো মুসলমানদের মাঝে কিছু মানুষ তো তারা মুনাফেকদের জালের মাঝে ফেঁসে গিয়েছিল এবং তাদের অংশগ্রহণ ছিল। কোরআন তাদের ব্যাপারে বলেছে ইস্তালাক্কাউনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিহি ইলম ওয়া তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অর্থাৎ কিছু নিষ্ঠাবান মুমিনও তারা আসলে বুঝতে পারেনি, তারা প্রভাবিত হয়েছে মুনাফেকদের মাধ্যমে। তো আল্লাহ হুকুম নাজিলের মাধ্যমে এদেরকে সাবধান করলেন, আল্লাহ রসুল এদেরকে শাস্তি দিলেন, এরা যখন অভিযোগ প্রমাণ করতে পারেনি তাদের উপর কী হলো, শাস্তি আরোপিত হলো। তো মুসলমান অপরাধ করতে পারে, অপরাধের পর মুসলমানের কী হতে পারে, শাস্তি হতে পারে, কিন্তু মুসলমানের প্রতি মুসলমানের কিন্তু সম্পর্কটা আবার কী হয়ে যাবে, এক হয়ে যাবে। সামনের আয়াত দ্বারা এই যে এই ঘটনাকে কেন্দ্র করে পারস্পরিক যে তিক্ততা বা দূরত্ব আল্লাহ তা দূর করে দিচ্ছেন, যে এখন এরা যখন অপরাধ করছে শাস্তি পেয়েছে তৌবা করেছে, এখন কিন্তু আর অতীত অপরাধের কারণে তাদেরকে নতুন করে কোনো শাস্তি দেওয়া যাবে না, মুসলিম সমাজে তাদেরকে উল্টো দৃষ্টিতেও দেখা হবে না। বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমানের পর তার অপরাধ নিয়ে কী করা যাবে না, আলোচনা করা যাবে না, তৌবা করেছে শেষ হয়ে গেছে সমস্ত কিছু, ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। হযরত মিসতা, হযরত আবু বকর তার সম্পর্কে আত্মীয় ছিলেন, গরিব সাহাবী ছিলেন, তিনি এর মাঝে অংশগ্রহণ করেছেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাস অনুগ্রহ প্রাপ্ত একটা মানুষ হযরত মিসকা। হযরত আবু বকর তার প্রতি এতটাই রাগান্বিত হয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন একে আর সহযোগিতা করব না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন একে সহযোগিতা করো। ওয়ালা ইয়াতালি উলুল ফাযলি মিনকুম ওয়াসআতি, আল্লাহ বলতেছেন তোমাদের মধ্যকার প্রাচুর্যের অধিকারী এবং আল্লাহর অনুগ্রহের অধিকারী ব্যক্তিরা যেন কসম না করে যে এই ঘটনাকে কেন্দ্র করে আইনত উলিল কুরবা যে তারা সহযোগিতা করবে না নিকটাত্মীয় ওয়াল মিসকিন মিসকিন ওয়াল মুহাজিরিন ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে হিজরতকারী ব্যক্তি তাদেরকে সহযোগিতা করবে না এই সামান্য অপরাধের কারণে, এই সিদ্ধান্ত যেন কেউ না নেয়। ওয়ালিয়াসমাহু, আল্লাহ বলতে অবশ্যই তারা যেন দুষ্ট্রুটিকে এড়িয়ে যায়। ওয়ালিয়াফু, তারা যেন ক্ষমা করে দেয়। ওয়ালিয়াসমাহু, আর তারা যেন দুষ্ট্রুটিগুলোকে এড়িয়ে যায়। আল্লাহ তুহিব্বুনা, তোমরা কি এটা ভালোবাসো না? আইয়া গফিরাল্লাহু লাকুম, যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন। আবু বকর বলেন আমি তো এটা ভালোবাসি যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আগের মতোই মিসকাকে সহযোগিতা এবং আগের চেয়ে বেশি সহযোগিতা তিনি করতে লাগলেন। অর্থাৎ অপরাধ হবে, শাস্তি হবে, কিন্তু তিক্ততা হবে না। তুমি অপরাধ করবো উস্তাদ, আমি তোমাকে শাস্তি দিব। শাস্তি দিলাম, শেষ হয়ে গেল অপরাধ। আমি যদি কোনো অপরাধ থাকি তুমি আমাকে বলবা হুজুর অপরাধ করছেন, শেষ, আমি সংশোধন করে যাব। সন্তান অপরাধ করতে পারে, বাবা শাস্তি দিতে পারে, কিন্তু শাস্তি দেওয়া মানে ছেড়ে দেওয়া না। শাস্তি দেওয়া মানে কি না? ছেড়ে দেওয়া না। শাস্তি হবে কিন্তু ছাড়ুম না তোমারে। তুমি অপরাধ করবা, তোমার শাস্তি হবে, কিন্তু তুমি আমার সাথেই থাকবা, আমি তোমার সাথেই থাকবো। এটা হলো ইসলাম। অপরাধকে ঘৃণা করি আমরা, অপরাধীকে ঘৃণা করি, কিন্তু যে তওবা করেছে তাকে আমরা ভালোবাসি। তার সাথে আমাদের সম্পর্ক কি? মহব্বতের সম্পর্ক। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াবান। তারপর তাখবীফে দুনিয়া ও উখরবি আসতেছে, কোরআন আবার সতর্ক করতেছে এই কাজটা মারাত্মক অন্যায় কাজ। এটার তো দুনিয়ার শাস্তির আলোচনা গেল এই পর্যন্ত, কেউ যদি অপবাদ দেয় তার দুনিয়ার শাস্তি কি এটার আলোচনা গেল। এখন আখেরাতের কথা আসতেছে, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, যারা সতী সরল মুমিন নারীদেরকে অপবাদ আরোপ করে, লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তারা দুনিয়াতে এবং আখেরাতে অভিশপ্ত। ওয়া লাহুম আযাবুন আযীমুন, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম, সেদিন তাদের বিপক্ষে সাক্ষী দিবে তাদের জবান, তাদের হাত, তাদের পা, বিমা কানু ইয়ামালুন, যাত্রা করেছে। সেদিনটা একটা কঠিন দিন হবে, সেই মহাদিবসে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের আমলের বিপক্ষে সাক্ষী দিবে, তাদের আমলগুলো ভুল ছিল। ইয়াউমা ইদিন, সেদিন ইউয়াফিহুমুল্লাহু দীনাহুমুল হাক্কা, আল্লাহ তাদের উপযুক্ত প্রতিদান তাদেরকে বুঝিয়ে দিবেন। ইউয়াফিহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ বুঝিয়ে দিবেন, দীনাহুমুল হাক্কা, তাদের একদম উপযুক্ত প্রতিদান আল্লাহ পরিপূর্ণভাবে তাদেরকে সেদিন বুঝিয়ে দেবেন। সেই দিন কিন্তু সত্য, আজকে তুমি পার পেয়ে যেতে পারো, আজকে তুমি প্রভাবশালী হিসেবে বেঁচে যেতে পারো, কিন্তু সেদিন তোমার কি অবস্থা হবে? ওয়া আলামুন, আর তারা জানবে, আল্লাহ হুয়াল হাক্কুল মুবিন, নিশ্চয় আল্লাহ তিনিই সত্য। এই পর্যন্ত তাখবীফের আলোচনার পর সামনে বাশারাতের আলোচনা আসতেছে। মূলনীতি, একটা মূলনীতির আলোচনা করা হচ্ছে, সেই সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পবিত্রতাকে তুলে ধরা হচ্ছে। মূলনীতি হলো মুসলিম সমাজে
যখন কোন মুসলমান পুরুষ বা নারীর ব্যাপারে অপবাদ আসবে মুসলমানটা সর্বপ্রথম দেখবে যে অপবাদটা এই লোকের সাথে খাপ খায় কিনা এটাকে দেখতে হবে অপবাদ দিচ্ছে কারা কাদের ব্যাপারে দিচ্ছে অবশ্যই অপবাদ দাতা যারা তাহলে আব্দুল ইবনে উবাই ইবনে সুলুল এরা কিছু মুনাফিক অপবাদ দিচ্ছে কাদেরকে আমাদের কাছে সবচেয়ে বেশি শ্রদ্ধাভাজন মানুষ যাকে আমরা রসূল হিসেবে গ্রহণ করেছি যার প্রত্যেকটা কথাকে আল্লাহর কথা হিসেবে আল্লাহর পক্ষ থেকে আসা ওহী হিসেবে আমরা গ্রহণ করতেছি সেই মানুষটার ব্যাপারে যখন একটা অপবাদ আসবে মুনাফিকের জবান থেকে এখানে আমাদেরকে সতর্ক হতে হবে রসূলুল্লাহকে নিয়ে কথা বলতেছে কে এক মুনাফিক এক কাফের রসূলের স্ত্রীকে নিয়ে কথা বলতেছে কে এক মুনাফিক এক কাফের কথা বলতেছে এর দ্বারা একজন মুমিন কখনো প্রভাবিত হবে না আল খাবিসাতুল খাবিসিন আল্লাহ বলেছেন অপবিত্র নারী অপবিত্র পুরুষের উপযুক্ত والخبيثون للخبيثات এবং একটা অপবিত্র পুরুষ অপবিত্র নারীর উপযুক্ত একটা অপবিত্র নারী তার সাথে সম্পর্ক তৈরি হয় একজন অপবিত্র পুরুষের একজন অপবিত্র নারী কখনো একটা পবিত্র পুরুষের সাথে হৃদ্যতার সম্পর্ক গড়ে তুলতে পারে না খাপ খায় না চেতনা ভিন্ন দৃষ্টিভঙ্গি ভিন্ন একজন অশ্লীলতা ব্যাহ অপরাধে ভালোবাসে আরেকজন পবিত্রতাকে ভালোবাসে একজন থাকে চায় পবিত্র থাকতে আরেকজনের কাছে অপবিত্রতাটাই তার নেশা তার পেশা এই দুইটা মানুষ কখনো এক হতে পারে না তো একজন যখন দেখা যাবে যে এই পুরুষটা অপবিত্র তার সাথে হৃদ্যতার সম্পর্ক এই নারীটার সাথে এই নারীটাও অপবিত্র আনের জুটি হইত এখানে যে একটা জুটি হইছে এই জন্যই হইছে যে তাদের মাঝে কয়েকটা জায়গায় কি আছে একতা ঐক্যবদ্ধতা আছে আল খাবিসাতুল খাবিসিনা অপবিত্র নারী অপবিত্র পুরুষের উপযুক্ত এটার মূলনীতি যার হৃদয় পচে গেছে সেই একজন নায়িকাকে ভালোবাসে অর্থাৎ তার চেতনাটা বেবিচারি হয়ে গেছে ওর কাছে একটা পবিত্র পর্দানশীল নারী ভালো লাগে না তার কলব নষ্ট হয়ে গেছে বলা হয়েছে না যে শরীরে একটা অঙ্গ আছে কলব আল্লাহ ওয়াহিয়াল কলব ইদা ফাসাদা জাসাদু কুল্লু ওয়া ইদা সালাহা জাসাদু কুল্লু তাই একটা নারী সে ব্যভিচারীর প্রতি মানে একটা পুরুষ একটা ব্যভিচারিণীর প্রতি আসক্ত ওর কাছে সিনেমার একজন নায়িকা বা একজন গায়িকা সে অবসর সময়ে তাকে দেখে তার বিভিন্ন গান দেখে তার বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি ইত্যাদিকে সে মাঝে মাঝে দেখে ওর প্রতি সে আকৃষ্ট তার একটা পবিত্রা পর্দানশীল নারী যে নিজেকে হেফাজত করে তার লজ্জাস্থানকে সে হেফাজত করে এই নারীটা তার কাছে ভালো লাগবে না এই নারীর সাথে সংসার সে করতে চাইবে না উঠতে বসতে সামনে পিছনে এই নারী সে ভুল ধরবে কারণ তার তো দরকার ডিস্কো বউ এই বউ তার কাছে ভালো লাগে না কারণ কি তার কল্প নষ্ট হয়ে গেছে এই কল্পের মাঝে এই পবিত্র নারীর আসর নাই জায়গা নাই আর যার হৃদয়টা পবিত্র তার কাছে এই ব্যভিচারী নারীর কোনো জায়গা নাই এই নারী দেখলে তার বমি আসে আমাদের জায়গাগুলো বুঝতে হবে যে আমি কোন জায়গায় আছি আমার কল্পে সহি আছে না নষ্ট হয়ে গেছে এটাকে বের করতে হবে আমার ঝুঁকটা কোন দিকে ফালহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা কল্পের মাঝে ভালোর দিকেও ঝুঁক আছে অন্যের দিকেও ঝোঁক আছে আমার ঝোঁকটা কোন দিকে চলে গেছে আমি কাকে ভালোবাসি কার প্রতি আমি আকৃষ্ট আমার কি কোরআন তেলাওয়াত ভালো লাগে
নামাগাছে এই সমস্ত নাটক সিনেমা নায়িকা গায়িকা ভালো লাগে আমার কাছে। এটা মূলনীতি অতয়িবাতুল তাইয়িবিন পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য এই যে জুটি রসুল তাকে ভালোবাসেন সেও রসুলকে ভালোবাসে কঠিন ব্যাপার সেও পবিত্র যেমন রসুল পবিত্র অতয়িবু নারী তৈয়িবাত এবং একটা পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য এই যে পবিত্র কারণ কি অপবিত্র নারীকে ভালোবাসে ওর কাছে এই ডিস্কু দেখলে বমি আসে রাস্তায় এসে চলতেছে আর স্যাপ ফেলাইতেছে কেন একটা অপবিত্র নারী তার সামনে বসা এটা দেখা সে স্যাপ গিলতে পারতেছে না রুচির ব্যাপার একটা কিসের ব্যাপার রুচির ব্যাপার তার কাছে অশ্লীলতা ব্যাহাপনা এটা এতটাই তার কাছে ঘৃণিত এটাকে সে সহ্য করতে পারে না এটাই তার পবিত্রতা আর যে এই মানে অপবিত্রা নারী এই বেবিচারি নারীর ছবি এটার মধ্যে চুমু খাইতেছে এটার বুকে ধরে রাখতেছে এটার মোবাইলে সেভ করে রাখতেছে সেটাকে সে ইউটিউবে ডাউনলোড করে রাখছে মাঝে মাঝে দেখে এসে গান তার অশ্লীল নৃত্যভঙ্গি বুঝতে হবে তার হৃদয় কি পচে নষ্ট হয়ে গেছে আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুন লিল খাবিসাত والطيبات للطيبين والطيبون للطيبات ادي مولتي الله بولت سن اولئك اجي পবিত্র নারী পবিত্র পুরুষ মুবাররাউন মুক্ত পবিত্র পুরুষ পবিত্র নারী মুক্ত আম্মা ইয়াকুলুনা যা তারা বলে মুনাফিকরা কি বলতেছে এর সাথে এই পবিত্র নারী এই পবিত্র পুরুষের কোনো সম্পৃক্ততা নাই লাহুম মাগফিরা হ্যাঁ এদের জন্য আছে ক্ষমা এই যে মুনাফিকরা যে অশ্লীল কথা দ্বারা এদেরকে আক্রান্ত করতেছে এর বিনিময়ে আল্লাহ এদের জন্য ক্ষমা রাখছেন ওয়া রিজকুন করিমুন এবং সম্মানজনক রিজিক আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছে এই হলো এই দুই রুকুর আলোচনা এখান থেকে আমরা অনেক কিছু পেলাম আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে আমাদের চেতনা কেমন হবে অপর মুসলমানের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি কেমন হবে অশ্লীলতা ব্যাহাপনার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হবে এই সমস্ত কিছু আমাদেরকে এখান থেকে গ্রহণ করতে হবে সামনে একটা পবিত্র সমাজ গড়ে তুলতে এটা তো এই পর্যন্ত আলোচনাতে গেল যে যদি অপবিত্রতা ছয়লাভ আসে এটাকে প্রতিরোধ করব কিভাবে আর সামনে আলোচনায় আসতেছে যে মানে পবিত্র একটা সমাজ আমরা গড়ে তুলব কিভাবে এ ব্যাপারে ছয়টা মূলনীতির আলোচনা আমাদের সামনের সময় আসবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।